এই বিমল শোন, এক কাজ করি চল, আমরা মিলনকে আরেকটা ফোন করে আসি, একটু দেখি। আরে দেখা দেখির কি আছে, বুঝলাম না আমি কিছু। তুমি না জিয়া ভাই একটু তো এক্সাইটেড হয়ে যাও। এখন যদি আমরা এখান থেকে ওরে ফোন করতে যাই আর ও যদি এখানে এসে আমাদেরকে খুঁজে না পায়, চলে যায়, তখন পুরো 25 লাখ লস। আরে রাখ তোর 25 লাখ লস, সূর্যের দিকে তাকায় থাক, সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে সন্ধ্যা হওয়ার আগে 2 লক্ষ টাকা দিয়ে আসতে হবে, নাহলে পরে আমার চাকরিটা হবে না, বুঝিস না কেন? চল যাই, চলো। কত দূর এগোলো? কেবল তো শুরু হলো। এনি চেঞ্জ? নো চেঞ্জ। রায়তার প্রসঙ্গে কোনো কথা? তাও না। ওকে চলো আমরা স্কুটি। আরে বাবা উনি আসুক, তারপর ওনাকে বলে যাই। উনি আসবে না, চলো। কারো বাসায় এলে তাকে বলে যাওয়াটা ভদ্রতা। তুমি কি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? না, বোঝার চেষ্টা করছি মাত্র। কি আপনি আমায় কি শিক্ষা নিতে যাচ্ছেন? আপাতত কিছুই না। না হলেই ভালো। আর হ্যাঁ, রাধিতাকে নিয়ে কোনো কিছু করার চেষ্টা করলে ভুল করবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, স্মরণ করিয়ে দিচ্ছি। স্মরণ করিয়ে দেওয়ার দরকার নেই, আমার মনে আছে। হ্যাঁ, থাকতেই হবে, ধান্দাবাজদের স্মরণ শক্তি আবার একটু ভালোই থাকে। যাও, ওই ভদ্রতার পরাকাষ্ঠা প্রমাণ করে আসো। যাও যাও বলছি। কি শুধু চিপস খেলে হবে, বাসা যেতে হবে না? চলো। না। কেন যাবে না, কি হয়েছে? তুমি আপাতত বকলে কেন? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর আপুকে বকবো না। এই যে আমি কানে ধরছি, এখন তুমি খুশি হয়েছো না? আচ্ছা ওর মধ্যে কি চিপস আছে? হ্যাঁ দেখা যায়, আমাকে একটা দিবা, একটা খাবো, একটা একটা। আচ্ছা ঠিক আছে দিও না। সরি ভাই, সরি। ইটস ওকে। ফারজানা, ওই গাধাটার জন্য এখনো বসে আছিস? বাবা বাবা, একবার গিয়ে একটু দেখো না ফিরলো কিনা। আমার দ্বারা সম্ভব না। তাহলে দাওয়াত দিয়েছিলে কেন? বাবা পর্যন্ত তুই ঘরের ভেতরে থাকবি, এক পাও বাইরে দিবি না। আশা করি আমার কথা বুঝতে পারছিস। ওই ইডেটের সঙ্গে তোর কোনো যোগাযোগ থাকবে না, যোগাযোগ রাখবি না। আমি ওই কালি ওই হারামজাদা দুটোকে বাড়ি থেকে বের করে দেব, তারপরে তোর ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব।
লাগবে নাকি? মেয়ে কোথায়? আছে তো স্যার, আছে। নিয়ে আসো। কয় কি রাস্তার মধ্যেই? কোথায়? চলেন স্যার, ভালো জায়গা আছে, একদম টিপটপ। মেয়েটা ঠিক আছে তো? আমার জিগায় একদম ফ্রেশ মাল। এই ঠিকভাবে কথা বলো। আমার ঠিকভাবে কথা কইতে কয়। চলেন তো স্যার, চলেন। চলেন না, নো টেনশন, আসেন। আপনাকে আগে কখনো দেখি নাই স্যার, এবারই বোধহয় প্রথম, তাই খুব নার্ভাস দেখাচ্ছে। অসুবিধা নেই, দুই একবার এলেই আর নার্ভাস লাগবে না। একবার যদি যান আইসাই কইবেন। আহ, কি জোশ!